Hi, this is Mir, apnader Aditya. This is Kiran, your Shreya, Puti, anything you call by love. Ye dekho mummy, mere haathon ka banaya special chicken biryani. Ekhi, biryani te aalu ko hai. Are gordho, 8 maash hoye gelo Kolkata te achish. Ei to kono janish na je ki Kolkatar biryani te aalu thake. আমি রোনিয়া রায় আপনাদের আদরে ভালোবাসায় প্রশ্রয়ে আমি কুচুটে কাকিমা 40 টাকা প্লেট কর তার আগে বলুন কি মেনু হবে প্রথম দিন ধর একটু বেশ সবজি দিয়ে জমিয়ে একটা খিচুড়ি বানাই তারপরের দিন একটু তেল তেলে তারপরের দিন জমাট কঠিন জিরো আর তারপরের দিন নরমাল ওই একটা কথাই বাবা বড়দের এরকম বলতে আছে কাকু তো বাড়িতে এসে চার কফি আর বিস্কিট চায় अबे बबलू ये नया साल नया साल करके कि ये इतना हंगामा मचाने का क्या बात है उफ सकाल होलो और अशांति शुरू हो শীতকাল পড়েও গেছে তার মধ্যে তোমরা সবাই ঘুরছো খাচ্ছো দাচ্ছো বেড়াচ্ছো পিকনিক করছো আমি সব জানি মালতি ভিডিওটা দেখছো তো তার সঙ্গে তুমি কি মনে করো বলো তো কাজের লোক বলে আমাদের কোনো ইজ্জত নেই নাকি হ্যাঁ ওই দেখো তোর ইজ্জত নিয়ে কেটা আনানি করেছো শুনি লেবার ল বলে একটা জিনিস আছে জানো তো নাকি জানো না তোমাকে আমি একটা কেস বলি শোন আমি এর আগে একটা বাড়িতে কাজ করতাম বুঝলে সেই বাড়ি এক দাদু ছিল সেটা দাদু একদম তোমার মতো সে এখন পেছে পেছে টিক 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 করে বেড়ায় দাদুকে আমি একেবারে পিস 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 করে কেটে খাবারে ভীম আমি সি দিয়েছিলাম ঠিক ধরেছেন অশান্তি নিকেতন থেকে চলে এসেছি আমি স্বাতী মুখার্জি আমি অপূর্বা ব্যানার্জি ও বৌমা ইস্ত্রির দোকান থেকে আমার কাপড়টা এনেছো কই না তো ওমা তোমাকে যে বললাম আমার শাড়িটা নিয়ে আসতে আর আমি তো নেমন্তন্ন বাড়িতে যাব আসলে মা ওই যে আপনি তখন বললেন আপনাকে তো নিজেরটা নিজেকেই দেখে নিতে হয় এইভাবে আমি আর নিতে যাইনি হাই আমি ঘরবাড়ি সিরিজে স্নেহা মা আবার কি হলো ফ্রিজ ভর্তি এত সবজি কেন এটা কোথায় রাখবো আচ্ছা ডিপ ফ্রিজে কেউ পটল রাখে সবজি সমস্ত ফ্রিজের মধ্যে রাখবো না তো কি খাটের উপরে রাখবো ভেজিটেবল বক্স আছে তো ডিপ ফ্রিজে পটল বেগুন এই সমস্ত রাখলে পরে ভেজে খেলে খুব সুন্দর টেস্ট হয় আরে খাও তো সবসময় সসেজ আমার বাবু বেগুন পোড়া পটল ভাজা খেতে কি ভালোই না বাসে আচ্ছা আরে আইসক্রিমটা ওটা বরং তুমি খাও তোমার যা মাথা গরম Hello, this is Sneha from SVF Stories. SVF Stories family পক্ষ থেকে SVF Stories এর সমস্ত দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার দর্শক বন্ধুরা প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সকলকে অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা রইল নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক সুস্থতায় কাটুক আপনাদের ভালোবাসাই আমাদের চলার পথকে আরো সুগম আরো মসৃণ করে তুলুক ভালো থাকুন সুস্থ থাকুন অনেক মজা করুন অনেক আনন্দে কাটান অনেক ভালোবাসা আপনাদের সামনে আবার আসছি ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার ভালোভাবে বছরটা কাটিও টাটা